অসহায় দরিদ্র সূত্রধর পরিবারকে ফুল বেলপাতার সঙ্গে নতুন বস্ত্র এবং অর্থ সাহায্য পূজা দেবীর। মানুষের সেবাই ঈশ্বরের সেবা, এই ভাবনা থেকে শিলিগুড়ি আসরফনগরের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির ব্যতিক্রমী সমাজসেবী পূজা মুক্তার অনগ্রসর মানুষদের সেবা বা পুজো শুরু করেছেন। রাস্তার পাশে ফুটপাথে পড়ে থাকা ভবঘুরেদের নিয়মিত চুলদাড়ি কেটে এবং কাপড় জামা পরিয়ে ভাত খাইয়ে অসামান্য সেবা প্রদান করেছেন পূজা দেবী। নাম পূজা, কাজও করছেন সেই রকম শ্রদ্ধা জানানোর মতোই, তাই তার সংস্থার নামও ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি। শুক্রবারই পিতৃপক্ষের শেষ দিন ছিল আর শনিবার শুরু দেবীপক্ষ। সেই মুহূর্তকে সামনে রেখে পূজার মধ্যে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর কর্মযোগ্যে নেমেছেন পূজা দেবী। শুক্রবার তিনি ঘোগমালী ফল বাজার রোডের সূত্রধর পরিবারের কাছে উপস্থিত হন। সেই পরিবারের প্রধান অসুস্থ জিতেন সূত্রধর, গুরুতর অসুস্থ অর্চনা সূত্রধর, অসুস্থ তাপসী সূত্রধর, দীপঙ্কর সূত্রধরকে ফুল বেলপাতা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফুল বেলপাতার মাধ্যমে অসুস্থ পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে থাকা অন্তরাত্মাকে শ্রদ্ধা জানানোর পর প্রত্যেকে নতুন বস্ত্র তুলে দেন, তার সঙ্গে কিছু অর্থ সাহায্যও করেন তিনি। এর পাশাপাশি মিষ্টির প্যাকেট তুলে দেন। অসহায় দরিদ্র সূত্রধর পরিবারের পাশে তিনি নিয়মিত মানবিক মুখ নিয়ে পাশে থাকবেন বলে জানান পূজা দেবী। একই সঙ্গে পূজা দেবী আরও জানিয়েছেন, দেবীপক্ষের শুরু হতেই হতেই বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। দরিদ্র অনগ্রসরদের আগামী কয়েকদিন ধরে তিনি বস্ত্র বিতরণ করবেন বলেও জানান। পূজা দেবীর এই মানবিক মুখের প্রশংসা করেছে বিভিন্ন মহল। এদিন পূজা দেবীর কাজ দেখে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সঞ্জয় দাস। পূজা দেবীর কাজ দেখে তাকে কেউ সহযোগিতা করতে চাইলে 8918354785 এই নম্বরে গুগল পে করতে পারেন। পূজা দেবী বলেন, সবাই সহযোগিতা করলে এই ধরনের মানবিক কাজ আরও বেশি বেশি করে চালিয়ে যাওয়া সম্ভব। কিছু পয়সা তোমার ঘরে ঢুকে তো তোমার দিকে, তোমার বাবা মার দিকে অসুস্থ আছে, বোনটা এরকম, তুমি তো আছোই অসুস্থ, তোমার বোন আছে অসুস্থ, দুই পয়সা আজকে যদি আমার ছোট ভাই থাকতো তো আমি আর তোমাকে তো ফেলাই দিতে পারতাম না। সেরকমই মনে করো তোমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ বল, কারণ এগুলান হলো আপনার ব্লাড এর জন্য অবশ্যই। আপনি ফুলবে, আজকে আমাদের স্মরণীয় দুর্গা পূজা, আজকে আপনাদের যদি আমরা সম্মান করতে পারি তো আমাদের মা বাবাকেও সম্মান করা। আমাদের মা বাবা চলে গেছে ছোটবেলায়, কিন্তু আপনাদের মতন লোককে যদি আমরা একটু ফুল বেলপাতা দিয়ে যদি পুজো করে তাদেরকে আমরা সম্মান জানাতে পারি, কারণ আপনারা তো এই যে আজকে জিনিসটা আপনাদের দিচ্ছি, এই বেলপাতা ফুল আপনাদের মাথায় দিব, তো আমার এই ফুল বেলপাতা আপনাদের কাছে না আশীর্বাদের মতন হয়ে থাকবে, বুঝছেন? এই আর কিছু না, এইটাই আমাকে আশীর্বাদ দিবেন যাতে আমি এই ধরনের কাজগুলা আমি আপনাদের সাথে করে চলতে পারি। কাকে দিবেন আগে? আচ্ছা, ঠিক, আমরা
নমস্কার, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি পূজা ভক্তা। আমার সাথে আমার কর্মদা আছে যে সঞ্জয়দা। হ্যাঁ, তো আজকে আমরা ঘুঘুমারি ফল বাজারে আমরা এসে পৌঁছেছি। এমনই এক দুস্থ বাড়ির পরিবারের কাছে এসে পৌঁছালাম যে দেখে সত্যি মানে খুবই খারাপ লাগছে, কারণ আজকে এই জায়গাটার পৌঁছানোর হাত হলো আমাদের বাপিদা। বাপিদাকে অশেষ ধন্যবাদ যে বাপিদা এইসব জায়গাগুলোকে খুঁজে খুঁজে আমাদের মতন সোশ্যাল ওয়ার্কের হাতে তুলে দেয়, কারণ এই তুলে দেওয়াতে আমি তাদের পাশে এসে এরকম মা বাবা ভাই বোনদের পাশে এসে যে এই ধরনের আজ কাজগুলো আমরা করতে পারি, তাদেরকে একটুখানি বললে হয় যে একটুখানি কিছু সামান্য ফুল বেলপাতা দিয়ে তাদেরকে সামান্য একটু বস্ত্র দিয়ে তাদেরকে একটু হাসি মুখ করার জন্যই আমরা মানে খুঁজি যে এই জিনিসগুলো আমরা কোথায় পাবো আর কোথায় দিব। তাই এরকম বাপিদা আমাদের আছে, তাকে অশেষ ধন্যবাদ, তিনি আমাদের এইসব জায়গাগুলোর মধ্যে পৌঁছে দিচ্ছে। আর আজকে আমাদের স্মরণীয় দুর্গা পূজা আমাদের আসছে, আমাদের আজকে পিতৃপক্ষে শেষ, আজকে কাল থেকে দেবীপক্ষে শুরু হবে। তো আজকে আমাদের কালকে মহালয়, তো আমি মহালয়ের আগেই মানে এত সুন্দর কাজটা করতে পারলাম। তো আমাদের ভক্তিনগর শ্রদ্ধা যে একটা নাম দিয়েছি শ্রদ্ধা, তো ওই শ্রদ্ধার আমরা আজকে এদের কাছে এসে শ্রদ্ধাটা আমরা করতে পারলাম। তো আমাদের নিজেকে নিজে গর্ব হয় যে ভগবান আমাদের এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের একটু ছোট্ট একটা মৌকা দিয়েছে যাতে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। আর আমাদের যে দুর্গাপূজা, স্মরণীয় দুর্গাপূজা আসছে, তো এই দুর্গাপূজার জন্য সবাইকে আমাদের আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, বুক ভরা ভালোবাসা থাকলো, সবাই ভালো মতন আমাদের দুর্গা পুজোটা ভালো মতন করবে। আর একটা জিনিস, আমি একটা জিনিস বার্তা দিতে চাই যে আমরা তো সবাই দুর্গা পূজায় এত সুন্দর করে ঘোরাফেরা, কাপড় জামা সবাই আনন্দ করে পরে বেড়াই, তো ওর মধ্যে থেকে যদি আমরা কিছু একটু বাঁচিয়ে যে এই ধরনের পরিবারগুলোর পাশে গিয়ে তা যদি দিতে পারেন আপনারা, তবে আমি ভাবি যে দুর্গা পূজায় যে আমরা একটা এত বড় মা বাবা যে একটা এত বড় একটা আশীর্বাদ আমরা তাদের কাছে পাবো। তা আমি সবার কাছে সবাইকে অনুরোধ করি যে আপনারা আমাদেরই মতন এই ধরনের ছোট ছোট কাজগুলা একটু আশেপাশেও যদি থাকে তাদেরকে অবশ্যই দিবেন, কারণ এই কারণে মানে মানুষের পূজো বা মানুষকে শ্রদ্ধা জানানোই হচ্ছে আসল পূজা, আসল পূজা। কারণ আমরা দেখুন বড় বড় মূর্তির কাছে যায় আমরা এত মিষ্টি দিচ্ছি, তারপরে এত ফুল বেলপাতা দিচ্ছি, এত প্রসাদ দিচ্ছি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য, তারপরেই আমরা চার দিন পাঁচ দিন বাদে আমরা নদীতে গিয়ে তাকে বিসর্জন দিয়ে দিচ্ছি। তো সে তো জলের তলায় তলিয়ে যাচ্ছে, মাটি তলিয়ে যাচ্ছে, কিন্তু এদেরকে যদি দিবে, এরা যতক্ষণ তাদের আত্মা থাকবে ততক্ষণ আপনাকে মনে পড়বে যে হ্যাঁ আমার কাছে অমুক লোকে এসেছিল, আমাদের শ্রদ্ধা জানিয়ে গেছে, আমাদের ফুল বেলপাতা। আমরা ঘরে পুজো দিই, তো আমরা ঘরে পুজো দিই, আমরা একটা ফ্রেমের মধ্যে পুজো দিই, আমরা একটা মাটির প্রতিমাতে পুজো দিই, কি চলুন না আমরা সবাই মিলে এরকমই ধরনের মা বাবাকে পুজো দিই। তো এই ধরনের মা বাবাকে যদি আমরা পুজো দিই তো আমাদের একটুখানি মনেও শান্তি লাগবে যে হ্যাঁ আমরা মা বাবাকে পুজো দিতে পারছি। কারণ দেখুন আমার অনেক ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, হ্যাঁ, তো মা বাবার ভালোবাসা, মা বাবাকে শ্রদ্ধা করা এগুলো আমাদের কপালে থাকে না। আর অনেকে আছে যে মা বাবা থাকতেও মা বাবাকে শ্রদ্ধা করে না, তাদেরকেই আমি বলি বা তারও যারা না করে তাদেরকেও বলছি, আর যারা করে তো তারা তো করেই মা বাবাকে শ্রদ্ধা, কারণ তাদেরকেই আমি বলছি যে আপনারা এই ধরনের মা বাবাকে শ্রদ্ধা করুন, বুকে টেনে রাখুন, অনেক শান্তি পাবেন। আরেকটা প্রশ্ন আপনার প্রতি আছে, এটা তো আছি সূত্রধর পরিবারের পাশে, আজকে আমি আজকে সূত্রধর
মানুষ পরিবারের কাছেই এসেছি, কারণ আমি তাদের যে পরিস্থিতিটা দেখছি, কারণ এই যে মার মতন উনি উনি শরীরে আয়রনের কম, উনি ঠিক মতন দাঁড়াতে পারছে না, কারণ আমি কাপড়টা যে উনির হাতে দিলাম উনির হাত থরথর করে কাঁপছে, এই যে আয়রনটা উনির কাছে নেই। তা আমি চেষ্টা করব যে উনিকে কিছু ভিটামিন দিয়ে ওষুধপত্র দিয়ে একটু উনিকে ভালো করার জন্য চেষ্টা করব। তারপরে এই যে বাবার মতন উনি উনিকেও দেখছি যে উনি রাঁধতে পারছেন না, দেখে উনি বসে বসে রান্নাবাড়ি করছে, এগুলো দেখলে খারাপ লাগে, কিন্তু উপায় থাকে না, কারণ আমি আমাদের তো ওই দুর্গা ঠাকুরের মতন দশটা আঙ্গুল দিয়েছে, দশটা হাত তো দেয় নাই, দশটা যদি হাত দিত তো আমরা দশ দিকে গিয়ে মনে করেন যে আমরা দিতে পারতাম। আমাদের শিলিগুড়ির বাসিন্দারা যারা আছে তাদেরকে অশেষ ধন্যবাদ দিই। আর এই মেয়েটা এমএ পাস করছে, যে তাপসী, হ্যাঁ এই তাপসী যে এমএ পাস করে, এমএ পাস করে দেখুন আজকে ওই দুই ভাই বোনেরই শিক্ষিত, শিক্ষিত হয়েও যে কোথায় যে কি কর্ম ভুল হয়েছে যে তাদের এত বড় শাস্তি তারা ঘরে বসে ভোগ করছে। তা আমি চেষ্টা করছি যে দুই ভাই বোনের একটু উন্নতি করার জন্য, কারণ দুই ভাই বোনের শিক্ষিত, ও সেলাইয়ের কাজ করে, তা আমি চাচ্ছি যে ও একটু সেলাইয়ের কাজ থেকে কিছু পয়সা যদি ইনকাম করতে পারে তো মা বাবার পাশে একটু দাঁড়াতে পারবে বসে বসে। এই ভাইটাকেও বললাম, ও শিক্ষিত, কোর্টে কাজ করতে আগে আজকে হঠাৎ করে তার এই ধরনের অবস্থা যে সেতে পায়ে দাঁড়াতে পারছে না, তার জন্য ওই ভাইকেও আমি বললাম যে তুমি, আমি বসার মধ্যে এরকম একটা কাজের চেষ্টা করি যে তুমি বসে বসে ঘরে করতে পারো, কারণ দুই ভাই বোনও যদি একটু একটু ইনকাম করতে পারে তো বাবা মার পাশে তারা কাজ করতে পারবে। আমি যথেষ্ট চেষ্টা করি, আমি ভগবানকে বলি যে ভগবান যে আমাকে এরকম ধরনের রাস্তা দাও যে এই ধরনের লোকদের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের আপনি তো আমরা খবর পাই প্রতিদিন, আমরা খবরও করছি যে রাস্তার ধারে যারা পড়ে থাকে, যেসব মানুষ ওসা পায়খানা করে পড়ে থাকে, ভব ঘুরে, যাদেরকে কেউ ফিরেও দেখে না বা ঘৃণা করে, অবজ্ঞা করে বা পাশ কাটিয়ে চলে যায়, সেই লোকগুলোকে প্রতিদিন গিয়ে, হ্যাঁ আপনি স্নান করাচ্ছেন, দাড়ি কেটে দিচ্ছেন, চুল কেটে দিচ্ছেন, তো এইটা কেন? আপনি যেই লোকগুলোকে সবাই ঘৃণা করছে, ফুটপাতে ভবঘুরে অভুক্ত মানুষ রাস্তায় পড়ে থাকে, আর তাদের গিয়ে আপনি সেবা করছেন কেন? আপনার কি দরকার আছে? আপনি কি ওই ওই ভবঘুরে লোকটা কি আপনাকে কোনো টাকা পয়সা দিবে নাকি? না না, তা আপনাকে কিছু বাড়িঘর মানে কি? আজকে ইনিদের বাড়িতে আসছি, মানুষ তো, মানুষ তো, মানুষ কুলে জন্ম নিয়েছে উনি, ঠিক আছে? যেরকম একটা আমরা পশুকে খাওয়াই, তাকে ভালোবাসা করি, আদর যত্ন দিই, তবেই তো সে আমাদের পাশে এসে দাঁড়ায়। আজকে একটা আমরা ডগিকে, কুকুরকে যদি আমরা শিকল দিয়ে বেঁধে তাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করি, সে সবসময় আমাদের গেটের সামনে বসে থাকে, ঘরের সামনে বসে থাকে, যে আমার যে মালিক গার্জিয়ান তাকে যেন কেউ এসে আঘাত না করতে পারে। তো এরা তো মানুষ, এদেরকে যদি আমি করি, হ্যাঁ তো আজকে মনে করেন এদের মতনই একদিন ওরা ভবঘুরে যারা আছে, তাদের কিছু কিছু লোক আছে যে অনেক বয়স হয়ে যায় তারপরে মাথার ডিফারেন্স হয়ে যায়, অনেকে আছে কিছু পরিবারের এমন প্রবলেম দেখে বা এমন কিছু হয় তাতে মাথা ডিস্টার্ব হয়ে যায়, এই ধরনের লোকগুলো থাকে। তো আমরা যে মানুষ হয়ে মানুষকে নাকে কাপড় দিয়ে যাচ্ছি, এটা কত বড় কথা বলেন তো, এই যে নাকে কাপড় দিয়ে যাই, এই জিনিসটা মানুষ মানুষকে দেখে নাকে কাপড় দিচ্ছে, তো কি কি পরিস্থিতি? তবে দুনিয়াতে কি পরিস্থিতি আছে? মানুষ মানুষকে দেখে নাকে কাপড় দিয়ে, মানে মনুষ্যত্ব বোধই হচ্ছে আসল। তবে আজকে তাকে যদি আমি পয় পরিষ্কার করে তাকে দু চুল দাড়ি কেটে, তার শরীরে পোকা পড়ে থাকে সেই পোকা টোকা বার করে তাকে ওষুধপত্র দিয়ে যদি তাকে সুস্থ করে, সেই লোকের সাথে আবার লোকে কথা বলছে, আর তার আগেই সেই লোকটাকে কেউ দেখতে পাচ্ছিল না, নাকে কাপড় দিয়ে যাচ্ছে, তার দশ মিনিট পরে কিরে উজ্জ্বল, এই যে আশিগড়ে কিছুদিনের আগেকার কথা, আমাকে আশিগড় আউটপোস্টের থেকে আমাকে ফোন করলো যে এরকম একজন আছে যে 15-16 বছর ধরে হয়ে গেছে আশিগড় নরেশ মোড়ে, তাকে পাথর দিয়ে ঢিলায় তোমার লাঠি দিয়ে সবাইকে মারে, তারা বাজার কমিটির থেকে, তার পরিবেশ থেকে সবাই একদম বিরক্ত হয়ে গেছিলো। আমাকে ফোন করার পরে আমি আমার লোকজন নিয়ে ছুটে যাই, 4 দিন ধরে তার পিছনে দৌড়ায়, তারপরে লোকজন নিয়ে তাকে ধরতে পারিনি, ধরে তার কাছে আমার পাথরও খেতে লাগলো, ডান্ডার বাড়িও খেতে লাগলো, ঠিক আছে? তারপর তাকে ধরে তাকে চুল দাড়ি কেটে আমার
খবরের ঘন্টায় আপনারা দেখতে পারবেন, এই ভিডিওটা দেখছেন বোধহয়। হ্যাঁ, বাপিদা এই ভিডিওটা করেছিল। তো আজকে ওই উনিকে পয় পরিষ্কার করে যখন একে তো আপনি পারবেন না, এ তো এরকমই এরকম এই ধরনের কথাবার্তা সবাই বলছে। সবাইকে বললাম আপনারা চুপ করেন তো, আমি কাজ করছি তো আমি বুঝবো। তখন তাকে চেয়ারে বসায়, তার চুল দাড়ি কেটে তাকে পয় পরিষ্কার করে তাকে আমি নতুন কাপড় জামা বস্ত্র পরাই। সবাই এসে পিছনে দাঁড়াচ্ছে। কিরে উজ্জ্বল কেমন আছিস, কিরে কেমন আছিস, আরে তোকে তো হিরো লাগতেছে, তোকে তো খুব সুন্দর লাগতেছে, আরে তুই তো ভালো হয়ে গেলি রে, তুই তো কথা বলতেছিস রে, এই ধরনের কথা। তার আগে 5 মিনিট আগে তাকে ওকে সবাই পাগল বলছিল, পাগলের মতন বলছিল, আর তার কিছুক্ষণ পরেই আবার তাকে উজ্জ্বল উজ্জ্বল করে ডাকতেছে। তবে দেখেন মানুষের মন, এই জিনিসটাকেই আমি আনার জন্য আমি এই রাস্তাঘাটের পাগল বললে আমাদের খুবই খারাপ হবো ঘুরে। হ্যাঁ, তাদেরকে পয় পরিষ্কার করি যাতে লোকে তাদের সম্মান করে, আর যাদের বাড়ির লোক বাড়ির থেকে বার করে দেয় তাদেরকে তার বাড়িতে পৌঁছাই, তাদের বলি যে তোমরা ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট না করলে পরে এরকমভাবে চলবে না। কারণ আমাদের একজন ভবঘুরের এক জায়গায় যদি বসে থাকে, তার এক একটা লোকের গায়ে অনেক সময় দেখি আমি একটা লোকের গায়ে আমি 25টা কাপড় কেটেছি। ঠিক, আজকে এখানে আপনি কি কি করলেন? আজকে আমি এই যে মাসিমাকে কাপড় দিয়ে সায়া ব্লাউজ দিয়ে আমি আলতা সিন্দুর ফুল দিয়ে তাকে আমি শ্রদ্ধা জানালাম। এই ভাইটাকে আপনার জিন্সের প্যান্ট আছে, একটা টি শার্ট এই যেরকম দিয়েছি, আরেকটা টি শার্ট দিয়েছি। হ্যাঁ, এটা ভাই দুর্গা পূজায় ঘরেই পড়বে, ভাই তো যেতে পারে না, আর আমি চেষ্টা করব যদি আমি পারি, সেরকম যদি আমার সময় হয়ে যায় তাদেরকে এক পাক আমি দুর্গার মুখ দেখাবোই দেখাবো। আর বোনটাকে আমি একটা গাউন দিলাম, ও পড়বে। আর উনিকে আমি গেঞ্জি প্যান্টের পিস শার্টের পিস আর সবাইকে একটু মিষ্টি মুখ অল্প একটু মিষ্টি মুখ করে আমি শ্রদ্ধা জানালাম। তারা ভালো থাকুক সুস্থ থাকুক, এই ধরনের তাদের ভগবান একটু পাশে এসে দাঁড়াক তাদেরকে, যাতে আমার মতন আরও লোক আসে তাদেরকে একটু সাহায্য করুক। যাতে আমি শিলিগুড়ির বাসিন্দারকে বলছি যে আপনারা এই ধরনের লোকের পাশে এসুন, একটু যা দিয়ে আপনারা যতটাই পারবেন ততটাই একটু তাদের পাশে এসে দিলে পরে এরা আরও একটু ভালো জীবন কাটাতে পারবে। আজকে আমাদের সঞ্জয়দা আমাদের আছে, আমাদের মেম্বার, ইনি সঞ্জয়দা আমারই মেম্বার। হ্যাঁ, কিন্তু উনি খুব সুন্দর কাজ করে আমাদের, আজকে উনি বাড়ির কাজ বিজনেস সব কিছু মানে বজায় রেখে তারপরে আমার যতটা পারে আমার সাথে সাহায্য করে, এই যে ভবঘুরের জন্য সাহায্য করে, এইসব পরিবারের পাশে যেন উনি যতটা পারে আমাকে হেল্প করে। আমার মেম্বার আছে কিন্তু তাও আমাকে হেল্প করে যে দিদি নাও, আজকে যেরকম উনি মিষ্টি দিল, একটু জিনিস দিল আমাদের সাথে। তো এই ধরনেরই যদি সবাই অল্প অল্প করে আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদেরকে সাহায্যের হাত বাড় করে দেয়, তবে আমরাও হাত ভরে, কারণ আমরা ছোট্ট আমাদের একটা এনজিও খুলছি যাতে সবার পাশে দাঁড়ানোর জন্য, কারণ আমাদের অত নেই যে আমরা এই সব জায়গার মধ্যে যেয়ে যেয়ে আমরা দিতে পারি। তা আপনাদের কাছে সবার কাছে আমাদের হাত জোর করে অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান, ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পাশে দাঁড়ান। আমরা যেরকম শ্রদ্ধা নিয়ে সবার পাশে দাঁড়াচ্ছি সেরকম আপনারাও আমাদেরকে শ্রদ্ধা করুন, আমাদের পাশে দাঁড়ান, আমাদের যতটুকু পারবেন ততটুকু আমাদের পাশে এসে দাঁড়ায়, যাতে আমরা এই ধরনের ঘরগুলো বাড়িগুলো সবার ঘুরে ঘুরে তাদেরকে পাশে দিয়ে আমরা যেন দাঁড়াতে পারি। কত নম্বর যোগাযোগ করবে কিভাবে? আমাদের নাম্বার হলো 8918354785 স্মরণীয় দুর্গা পূজায় সবাই ভালো থাকুন, সবাইকে আমাদের প্রণাম ভালোবাসা থাকে, নমস্কার। হ্যাঁ তাপসিক, তোমার একটু আজকের এই বিষয়টা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, ওনাদের আমি আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সব জানাচ্ছি। উনি যেরকম করলো সেটাও তো খুবই ভালো লাগলো, মনে হচ্ছে আমিও করি, ভালো লাগছে। ওনারা যদি আমাদের পাশে পাশে থাকলে খুব ভালো হয়। আপনি কিছু বলবেন? পয়সাটা রাখুন, হ্যাঁ একটু ফল টল ফল টল নিয়ে এসে করবেন, পারবেন খাবেন। আমি আমি এখানেই থাকি,
আমি ফল টল যা বলবো যতটা পারবে, আর আপনি কিন্তু বেশিরভাগ আপনি পেয়ারাটা খাওয়ার চেষ্টা করবেন। আমি আপনি অন্য কোন ফল আনবেন না, বেশিরভাগ একটু আনার মধ্যে বেদেনা আনবেন, আর আনার মধ্যে আপনি পেয়ারা আনবেন। পেয়ারাটা হলো আয়রন হয়, হ্যাঁ, বেদানাতে রক্ত হয়, এই দুইটা তিনটা জিনিস আপনারা সবাই মিলে খাওয়া।